গুড মর্নিং, যাই হোক তো সবাইকে দেখতে পাচ্ছি শুভ সকাল। তাই যেহেতু বিপদ টাইম হতো অনেক সকাল সকাল উঠে পড়েছি, প্রায় উঠেছি হচ্ছে 5:30 সময়। উঠে সব কাজকর্ম করে নিয়েছি, ঘরের ঘরদোর মুছে টুছে সব কিছু করে নিয়েছি, আমি ঠাকুরের পুজোও দিয়ে দিয়েছি আর এখানে সব কিছু নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি মন্দির হচ্ছে পুজো দিতে, জোরে বলো। মন্দিরে যাচ্ছি এখন পুজো দিতে, তাহলে 6:30 আমি যাই পুজো দিতে, তাহলে আবার এসে কথা হচ্ছে তোমার সাথে। আমি এখন রেডিও হয়ে গেছি, লাল শাড়ি পরেছি যাওয়ার জন্য। তো ভালো লাগছে, কেমন কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে, ওকে? তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ঢং পথে ধার, তুমি একটু বাবা একটু করো তো, বাবাকে মাকে একটু ভিডিও করো তো। এনো এনো আসি, আসো, ব্যাগ না ব্যাগ না ব্যাগ না, খুব ওকে ধর। এই যে সব বেরিয়ে পড়লো এবার পুজো দিতে, আসুক তারপর আবার আপনাদের সাথে। চলো ওই দিক দিয়ে, ওই দিক দিয়ে, পূজোর জন্য ওখানে বাঁধবে না, সুতো কম পড়েছে তো, সুতোটা নেবে, সুতোটা পুজো হয়ে যাবে তবে তো লোকে বাঁধবে। তুই বিমানবন্দর থেকে একটা নিয়ে নে, এ বাবা চাবি নিয়ে আসো, যাও। কোথায় আছে? ওই ওইখানে আও তো তাড়াতাড়ি, ওরা খুলে নিয়ে গেট। তাহলে ভিডিওটা এখন রাখছি, আপনারা আসুক তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি। এই যে পুজো দিয়ে চলে এসেছি, ওটা সুতো কম পড়েছে ওই জন্য এখন করছি। এখন আছে 11টা, মানে অনেক তাড়াতাড়ি পুজো হয়ে গেছে, ভাবছিলাম হয়তো লেট হবে, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে পুজো। তো এখনো কিছু খাইনি, তো আমি কি তাই একটা লুচি খেতে, তো পুজো এখন করা হবে, ওইটাই তারপরে। আজকে আমাদের রান্নাবান্নার কোনো নেই, ভাতটা এই যে আজকে বিপত্তারিণী ব্রত, আজকে সব লুচি খাওয়া হচ্ছে, খেতে বসেছে, কেউ কথা বলবে না, কেন আমাদের আবার লুচি খাওয়ার সময় কেউ কথা বলে না, তো ওই জন্য কেউ কথা বলছে না, যার যার মতন খেয়ে নিচ্ছে। তাহলে আপনারা ভিডিওটা দেখুন, এদিকে তাহলে ভিডিওটা দেখতে থাকুন। ওই যে বাচ্চা উঠে গেছে, যাই দেখি ওর কাছে। সন্ধ্যেবেলা সবাই মিলে চলে এসেছি একটু ঘুরু ঘুরু করতে, রথের মেলায় খুব কাছেই, আমাদের বাড়ির খুব কাছেই হচ্ছিলো, সবাই মিলে আসা হলো। তো এই দেখো রথ দেখছো, মেখে নিয়ে একটু প্রণাম টণাম করাচ্ছি, প্রণামই দিচ্ছিলাম, তো একদমই দিতে চাইছিল না, তো আমি লাস্টে দিয়ে দিলাম। যেহেতু পুজো হয়ে গেছে ওই জন্য মন্দিরের গেট টেট বন্ধ হয়ে গেছে, তো তোমরা দেখবে আমি আশেপাশে তোমাদেরকে ঘুরে যতটা পারবো দেখাবো, মানে আগেকার দিনের পুরো এটা রথ বাড়িটা, এই নামটাই হচ্ছে রথবাড়ি। দেখো পুরো আগেকার দিনের পুরো একদম মানে ভেঙে গেছে, চুরে গেছে, তো একটু মডিফাই করেছে, এখনও অনেকটা করা বাকি, কিন্তু ভেতরে ভেতরে ওরা সব করে নিয়েছে। এখানে অনেক লোকেরা থাকে কিন্তু বেশি কেউ থাকে না, কিন্তু বাইরে থেকে করতে পারেনি। তো দেখো চারিদিকে দেখো, পুরো আগেকার দিনে যেমন রাজমহল বই আছে না, ওই রকম পুরো, এই দেখো পুরো রাজমহল বইয়ের মতো সিনটা দেখতে পাচ্ছ, পুরো আগেকার দিনের মতো একদম পুরনো। আমি জানিও না গল্প, একদিন মাকে দিয়ে তোমাদের গল্পটা শোনাবো, যে এখানে আগের নাকি রাজারা থাকতো, দেখতে পাচ্ছ পুরো অনেক আগেকার দিনের এই জায়গা, এই বাড়িটা দেখছো, দেখো ভালো করে দেখো চারিদিকে সবে। তাহলে চলো বেশিক্ষণ দাঁড়াবো না, আমাদের অলরেডি লেট হয়ে গেছে, তো আমরা ওখান থেকে আস্তে আস্তে ঘুরু ঘুরু করতে চলে এসেছি বাইরে। তো বেশি মেলা বসেনি, অল্প কয়েকটা মেলা বসেছে, তো তাহলে চলো একটু ঘোরা যাক। আর এই দেখো বাচ্চাদের খেলনা খুবই সামান্য, যেগুলো বসে মেলাতে ওইগুলোই বসেছে,
তো আমরা বেশি কিছু কেনাকাটাও করিনি, সোনাকে একটু দোলনাতে বসিয়ে, দোলনাতে মানে যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলোতে একটুখানি বসিয়ে আর একটু পোছা টোছা খেয়ে দুটো একটা জিনিস কেনাকাটি করেই বাড়ি চলে এসেছি। অত ভিড়ও নেই, দেখতে পাচ্ছ আমি ফাঁকা, অত ভিড় না বললেও চলে। যেমন মেলাতে ভিড় হয় তার পরিমাণে খুবই খুবই অল্পই ভিড়, একটু দু একটা দোকান বসেছে চারিদিকে, একটু সাজা গোজার জিনিস, একটু শোপিস টপিস সব নিয়ে বসেছে, বাচ্চাদের খেলনা আর একটা এগরোল ফেগরোল দোকানই বসেছে, বেশি কোনো দোকান টোকান বসেইনি, বাচ্চাদের খেলনাই একটু বেশি বসেছে। তো তাহলে চলো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকি, দেখি আর কি কি আছে। দোকানে গেলাম, সব কিছুই তোমাদের সাথে ঘুরিয়ে দেখালাম। আমরা কিছু খাইনি, শুধু ফুচকা খেয়েছি আর কিছুই খাইনি। আর এই দেখো, এখানে দেখো কত চুড়ি বসেছে, দেখতে পাচ্ছ অনেক চুড়ি বসেছে। তো আমি তো অত চুড়ি পরি না, আমার ভালো লাগে না, তো তোমাদের সাথে দেখালাম। অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো তাহলে ব্লগটা এখানে শেষ করছি, আর কালকের আবার একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। এই দেখো কত চুড়ি, দেখতে পাচ্ছ কত চুড়ি। তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর এইভাবেই তোমরা আমাদের পাশে থাকো তাহলে আমাদের আরও ভালো লাগবে, আমাদের অনেক ভিডিও তৈরি করতেও ইচ্ছা করবে। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।